নিজের 51তম জন্মদিনে চক্ষুদান করার শপথ নিলেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যকর্তা মনোজ কান্তি দাস। এই নিয়ে বৃহস্পতিবার বিকেল 5টার সময় বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যকর্তা এবং সামাজিক সংস্থা এমএলএ দাস ফাউন্ডেশনের সভাপতি বিশেষভাবে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে চক্ষুদানের শপথ নিয়ে তার জন্মদিন পালন করলেন। এদিন তার সঙ্গে আরও 2 জন শপথ চক্ষুদান করেন। এরা হলেন নাগরিক সুরক্ষা মঞ্চের সহ সম্পাদক মৃগেন দেব এবং বিশিষ্ট সমাজসেবী রমাকান্ত শুক্লবৈদ্য। এরপর মনোজকান্তি দাস তার বক্তব্যে বলেন, ন্যাশনাল আই ব্যাংক দিল্লি ফর্মে স্বাক্ষরিত করে এই ঠিকানায় তিনি ফর্ম পাঠিয়ে দেবেন এবং স্থানীয় কোনো সংস্থার এই বিষয়ে যদি কোনো ফর্মালিটিস থাকে সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এখানে উল্লেখ্য যে চক্ষুদান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি তথা শিলচর জ্ঞান বিজ্ঞান সংস্থার কার্যনির্বাহী সদস্য সুশীল শুক্লবৈদ্য 2003 সালে সমস্ত দেহ দান করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। এদিন চক্ষুদান শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি সংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, বিশিষ্ট অতিথি মনোজ মোহন দেব, প্রবীণ নাগরিক শ্রীমতী মমতা দাস, সুশীল শুক্লবৈদ্য, সাংবাদিক সিপ্রিয়ান রায়াস, রন্দি সিংহ, সত্যেন্দ্র চন্দ্র, প্রীতম চৌধুরী, মিতালী দত্ত, রূপালী দাস, মোহনা দাস এবং পল্লব পাল প্রমুখ। তারপর কেক কাটা হয়, ধুমধামের সঙ্গে জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত অনেকে উপহার স্বরূপ বিভিন্ন সামগ্রী দিয়ে মনোজ দাসকে উৎসাহিত করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মরণোত্তর চক্ষু এবং দেহদানের মহত্ব সম্বন্ধে উপস্থিত অতিথিবৃন্দ এদিন বক্তব্য রাখেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াজের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমার মনে হয় আলাওয়াটা জরুরি, জলিয়া পুড়িয়া সাহি আলাহ একজন হাজো লাগলো এতেই বড় আর কি ভাবনা আছে। আর 2 নম্বর কথা হয়েছে গিয়া, আগে আমরা এখানে ফেসিলিটি আছে না, এখন আই ব্যাংক একটা হয়েছে শিলচর মেডিকেল, যার জন্য এটা প্রিজার্ভ করে রাখা যায়। আর একটা সিরিয়াল আছে গভর্নমেন্টের ইন্ডিয়া লেভেলে হয় সিরিয়াল, এটার অপারেশন যেটা হয়, একজন যদি টোটালি ব্লাইন্ড থাকে একটা চোখ তারা দেওয়া, দুইটা চোখ দেওয়া তো ই তার টেকা 5 কোটি খরচ করিয়া দুইটা পাঠা যেন এটা অন্য ব্যাপার। সরকারিভাবে যেটা দুইজন একটা টোটালি জন্মান্ধ যারা থাকে তারা একটা আই ব্যাংক থেকে একটা চোখ দেওয়া লাগে, যাতে ইয়া দেখতে পাই ওরকম আর কি। গভর্নমেন্টের নতুন স্কিমের যে সিস্টেম হয়েছে, আর সব থেকে বড় কথা আমরা শিলচর আই ব্যাংক হয়েছে, যার ধরুন আমরা কেন এরকম দুইটা না একটা কেস অলরেডি হয়ে গেছে, অপারেশন সাকসেস হয়েছে। সবারই আমার নমস্কার। তো আজকে আমরা মনোজদার জন্মদিন, জন্মদিন উপলক্ষে আজকে যে শুভ জিনিসটা আমি দেখতে পেলাম, কেন আজকে 3 জন নেত্রদান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, অর্থাৎ জীবন তো স্থায়ী নয়, একদিন আমাদেরকে সবাইকে সংসার ছেড়ে যেতে হবে। অতএব ওনাদের উদ্দেশ্য ওটাই যে জীবন শেষ হওয়ার পরেও যদি চুপগুলো কাজে লাগে এবং ওই চুপ দিয়ে যদি অন্যরা দেখতে পায় তো ওরা মনে করবে তারা যে জীবন সার্থকতা উপলব্ধি করবে। তাই ধরনের আমি সবাইকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রমাকান্ত দা এবং বাপ্পা দা বা মনোজ দাদের প্রত্যেকেই আমার ধন্যবাদ, তৎসঙ্গে বিশেষ করে আমি মনোজ দাকে আজকে ওনার জন্য। এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। 1 বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইইর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে।